আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড স্টাইল বিডি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নিয়েছি এই যে পাক করেছি নুডুস আর কি, নুডুস ম্যাগি নুডুস খাবো আর কি, মজাদার ম্যাগি নুডুস। আর করেছি এই টমেটো আর ইয়ের ভোরের চাটনি, টমেটো আর ভোরের চাটনি মজাদার। আর পাক করেছি আমাদের নদীর পদ্মা ইলিশ আর কি, যেটা ইলিশ মাছ পাক করেছি, খাবো আমাকে দেখবে এনজয় করবে, এই যে পাক করেছি সকালবেলা। আর তো ভাত আছে, আর সঙ্গে এই যে গাছের পাকা আম আছে, পাকা আম। আবার যে গরম পড়েছে বেশ, তার জন্য কিছু দই রেখেছিলাম, এই দই দিয়ে মাটা বানিয়ে খাবো। দইটা বাড়তি বুঝুক, মাটা তৈরিতে সুবিধা হবে। পানি একটু কমে নিতে হবে, সরাই রাখি টাকাটা। চল আমি খাওয়া শুরু করি, প্রথমে একটু নুডুলস নিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে একটু আমার হাতে বানানো চাটনি নিয়ে নিই। বাঙালি আসল খাদ্য ভাত, অত কিছু বলো, ভাতের থেকে কোনো কিছু নেই।
বাপের কোনো তুলনা নেই। বাড়ির অপর নাম জীবন। আচ্ছা, এখন নেব সেই পদ্মার ইলিশ, আমাদের দেশের পদ্মার ইলিশ, এবং কিরকম তার সাইজ। পাক করেছি আমি বেগুন দিয়ে, আর যে বেগুন আর পটল যাকে বলে বাংলার সবজি, সব দেশে পাওয়া যায় বেগুন আর পটল, ঝুল করে পাক করেছি, খেতে ভালো লাগবে। সবগুলো মাছ অপূর্ব, খাওয়া যাক পদ্মার ইলিশ। আর আমার চাটনি তো আছেই, ইলিশ মাছটা খাবো। বড় মাছ, বড় কাটা, বিরাট মজার খাবার। ইলিশ মাছ আর পটল আর টমেটো, না পটল আর বেগুন, এটি খুব ভালো লাগে।
ঝুল রাখতে হয় কিন্তু বলা লাগে। টমেটো আর বোরেস চাকরির তো তুলনায় খুব টেস্ট। খুব মজার একটা খাবার ছিল, মজার। আমরা টমেটো আর পটলের ঝোল আর কি ইলিশ মাছ দিয়ে স্বাদই আলাদা। বেশ মজার খাবার একটা, বেগুনা পটনের ঝোল ইলিশ মাছ দিয়ে বিরাট টেস্ট। আপনার পাক করে খেতে পেন, বিরাট মজা লাগবে। ইলিশ মাছ আর টমেটো আর পটল দিয়ে ঝোল করবেন।
আসে পর্যন্ত। হ্যালো, এই যে একটু খাওয়া শেষ করে খাইতেছি ভাই, এক দু মিনিট খাই খাইতেছি, খাওয়া শেষ করে। Thank you.